ধরি পূর্ব বর্ধমানের একাধিক অংশে হাতির তাণ্ডব। পাকা ধান একেবারে নষ্ট করে দিচ্ছে তারা, আর এবার হাতি তাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো জেলা প্রশাসন। কি উদ্যোগ, এই বিষয় নিয়ে আজ বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। পুরো বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ দা, বিস্তারিত জানাও কি হয়েছে। একেবারে শান্তনু, তোমায় জানিয়ে রাখি যে আমরা অবগত যে পূর্ব বর্ধমান জেলার যে সালতোরা জঙ্গল থেকে হাতির দল এসেছিল পূর্ব বর্ধমান জেলায়, এবং সেই জায়গা থেকে গোলসি এবং আউসগ্রাম পুরো এলাকায় কয়েক হাজার একর জমি নষ্ট হয়ে গেছে। সেই নিয়ে একটা বাক বিতন্ডা তৈরি হয়। সেখানে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসাররা আছে, বন দপ্তররা আছে, বিভিন্ন নানা রকম একটা কার্যকলাপ চলে, তার সত্ত্বেও কিন্তু কোন রকম ভাবেই হাতিদেরকে সরানো হয়নি। কার্যত এই মুহূর্তে হাতির দল সরাতে একেবারে ব্যর্থ বন বিভাগের কর্মী ও আধিকারিকরা। শেষমেশ বৈঠক জেলা প্রশাসনের, কার্যত যে আমরা জানি সকলে যে 12/11/2021 তারিখে বাঁকুড়ার যে তালতলা জঙ্গল থেকে 48টি হাতির দল দামোদর নদী পার করে পূর্ব বর্ধমান জেলায় ঢুকে পড়ে, সেই নিয়ে কিন্তু বারবার তারা প্রচুর চেষ্টা করেছিলেন। গুলশি থেকে আউসগ্রাম, আউসগ্রাম থেকে পারাজ, এবং পারাজ থেকে পার করলেই বাঁকুড়া জঙ্গলে ঢুকে যাবে এমনটা আশা করেছিলেন তারা, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এবং বন দপ্তরের কর্মীরা। সেই জায়গা থেকে যেখানে এখন পর্যন্ত যে খবরাখবর আছে শান্তনু, তোমায় জানি রাখি যে কোনো একটা সদ্যজাত শাবক জন্ম নিয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। সেই সদ্যজাত শিশুকে খেতে কিন্তু সেই হাতির দল আর যেতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি আমরা দেখাতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলার যে পারাজ রেলওয়ে স্টেশন আছে এবং প্রায় 4-5টা লেন রয়েছে রেল লাইনের, এবং আমরা জানি যে দিল্লিগামী থেকে নিয়ে মুম্বাইগামী যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল ওখান থেকে সব থেকে বেশি হয়। সেই জায়গা থেকে চেয়েছিলেন বন দপ্তর যে ট্রেন আটকে সেখান থেকে তাদেরকে পাস করিয়ে দেওয়া যাবে, কিন্তু সেই মুভমেন্ট আর করা গেল না। তার কারণ যে খবরাখবর আসছে যে সদ্যজাত যে শাবক রয়েছে সেই শাবককে ছেড়ে তারা যেতে চাইছে না। তার যেহেতু সব মিলিয়ে যে বাতাবরণ তৈরি হয়েছিল সেই বাতাবরণকে সামনে রেখে শেষমেশ পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বিডিও, বিধায়ক, ডিএফও এবং প্রধান এবং গ্রামবাসীদেরকে নিয়ে একটা বৈঠকে বসেন। তারা চিন্তা ভাবনা করছেন ইতিমধ্যে যে কিভাবে সেই শাবক হাতিটিকে তাদের মায়ের কাছে পৌঁছে দিয়ে এবং সেভাবে সুস্থভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে কয়েক হাজার বিঘের জমি যে নষ্ট হয়ে গেছে, সেই ফসল এবং ধান সেই চাষিদের মাথায় হাত পড়ে যাওয়ার পরে তারা কি ক্ষতিপূরণ পাবে। অবশ্যই তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই পঞ্চায়েত অফিস থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং রাজ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে চাষিদের ক্ষতি হয়েছে, তাদেরকে ফর্ম দেওয়ার পর তারা যেন তাদের ক্ষতিপূরণ পেয়ে যায়। তবে এই মুহূর্তে যে বৈঠক হলো সেই বৈঠক থেকে তারা সাফ জানিয়েছেন যে ইতিমধ্যে হাতিদেরকে কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসন তৎপর। শান্তনু, ধন্যবাদ। আমজাদ দা, কি ছিল আজকে? একটা আমাদের আপনারা জানেন দুলাসগঞ্জ দু নম্বর ব্লক এবং নবম ব্লকে আমাদের একটা পাত্রসার থেকে হাতির একটা গ্রুপ, মানে 50টা হাতির একটা গ্রুপ হয়ে গিয়েছে এবং কয়েকদিন ধরে তারা চেষ্টা করে তাদেরকে ওখানে পাঠানো যাচ্ছে না। তাই আজকে আমাদের সব এখানকার লোকাল লোকজন এবং ফরেস্ট যত বিষয়ে সবাই মিলে একটা আলোচনায় বসলাম। আলোচনায় বসে কিছু সিদ্ধান্ত নেওয়া হলো যে এইভাবে এভাবে কাজটা করলে হয়তো হাতিরা চলে যেতে হবে। সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম এবং বিডিও সাহেব এবং ডিও ম্যাডাম এবং এডিও ম্যাডাম সবাই রয়েছেন এবং এনজিও সাহেবরা ছিলেন, সকলে মিলে সেই সিদ্ধান্ত হলো এবং আজকে দুটো থেকে কাজ দাবার আরম্ভ হবে, দেখা যাক কতটা সাকসেসফুল হওয়া যায়। কিন্তু দীর্ঘ 4 দিন ধরে হাতি এখানে স্টে করে যাচ্ছে, এ নিয়ে কি বলতে চাইছেন বন দপ্তরের? দেখুন, বন দপ্তরের যারা কর্মী আছেন তারা যথেষ্ট পরিমাণ তারা খাটছেন এবং মানে দিন রাত, শুধু মানে যে মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা না, দিন রাত তারা পরিশ্রম করছেন। কিন্তু যে হাতির গ্রুপটা ঢুকেছে আমাদের 49টা, তাদের মধ্যে কিছু বাচ্চা রয়েছে এবং সেই বাচ্চাগুলো ক্লান্ত হয়ে পড়ছে। তারপরে তারা এখানে যথেষ্ট পরিমাণে তাদের খাওয়ার ব্যাপারটা, জমি জায়গার জমি ধান চাষ হয়েছে, খাচ্ছে তারা, আবার তারা প্যাক করে আবার ঢুকে যাচ্ছে। চেষ্টা করা হচ্ছে, আশা করি কালকের মধ্যে এখান থেকে হাতি চলে যাবে। আপনার নাম পরিচয়? আমি আসলাম বর্ধমান বিধায়ক অভয়। ম্যাডাম, আজকে কি ছিল এখানে? আমরা সবাই এখানে বসেছি আজকে একসঙ্গে কিভাবে আমাদের প্রবলেম হয়েছে এখানে হাতি নিয়ে, তো এটাকে কিভাবে কোঅর্ডিনেশন করে কিভাবে এই হাতিদলকে বর্তমান আমরা বের করতে। কিন্তু এই যে 4 দিন ধরে যে
এর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু বার করা সম্ভব হচ্ছে না, এটা কি কারণের জন্য, কি সমস্যার মধ্যে পড়ছেন? স্যার অফিসে কি নিয়ে বৈঠক ছিল আজকে? আজকে যেটা ছিল আপনারা তো জানেন যে বৃহস্পতিবার দিন আমাদের ওই গড়শির মধ্যে দিয়ে অগ্রামের টুয়ে কিছু হাতি ঢুকে পড়ে, তা ফরেস্ট ডিপার্টমেন্টের ডিএফও থেকে আরো উচ্চতম আধিকারিকরা এখানে এসে বসে আছে। তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছেন হাতিটিকে তাদের নিজের যে আগের অবস্থান ছিল সেখানে ফিরিয়ে দেওয়া, কিন্তু যে কোনো কারণেই হোক, যে কারণটা আমরা দুটো জানতে পেরেছি, একটা হচ্ছে ওই দলের 5-6টা বাচ্চা আছে এবং একটি সদ্যজাত শিশুও রয়েছে, এবার তারা যেতে পারছে না ঠিক মতো করে, ফলস্বরূপ হাতির দলটিকে এরা সেই পারাজ্যের সামনে দুবার ফেরত পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ওরা আবার ব্যাক করেছে। হয়তো ওরা বুঝতে পেরেছে যে একটা ছোট হাতির দল বা বাচ্চারা রয়ে গেছে, তা সেটা নিয়েই আমরা একটা পরিকল্পনা করলাম। এখানে মিন্দু সাহেব ছিলেন, সভাপতি সাহেব ছিলেন, ডিএফও ম্যাডাম ছিলেন, ডিএফও ছিলেন এবং রেঞ্জাররা ছিলেন, যে কিভাবে আমাদের হাতির দলটিকে আবার তাকে ফেরত পাঠানো যায়। কেন দীর্ঘদিনের ফলে চাষিরা একটু উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, উষ্ণ প্রকাশ করছে যে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, সেই জন্য একটা কোঅর্ডিনেশন প্ল্যান করার জন্য আশি সাহেবও ছিলেন, তা আমাদের যেটা এখন ঠিক হলো আজকে যেটা করা হবে, ওই 2-3টে দলে যে ভাগ হয়ে গেছে হাতিরা তাদেরকে রিগ্রুপ করা এবং 49টা হাতিকে এক জায়গায় করে তারপরে একটা প্ল্যান করে একটা করিডোর সৃষ্টি করে সেখান থেকে যেখান থেকে এসছিলেন অর্থাৎ পাত্র সাহায্য হয়ে এসছিলেন সেখানে জঙ্গলে আবার ফেরত পাঠানো। আমরা প্রথমেই এটা ডিবো ম্যাডামকে বললাম যে আজকে তাহলে আপনি ওইটা প্রচেষ্টা করুন যে হাতিগুলোকে লোকেট করে এক জায়গায়, হাতিগুলোর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে তেমন এই নায়কের বাড়ি চলে গেছে সেখানেই আছে, এটাকে এক জায়গায় করে এখনো চেষ্টা করুন। এবং এমএলএ সাহেবও ছিলেন, উনিও কিছু সাজেশন বা উপদেশ দিলেন, আমার মনে হয় কালকের মধ্যে আমরা একটা ফল পাবো, হাতিকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে পারবো। অনেক জনপ্রতিনিধি ছিলেন, কম্পেনসেশনের ব্যাপারে কি আলোচনা হবে? কম্পেনসেশনের যেটা বলা হয়েছে ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী কোনোদের যে কম্পেনসেশন আছে সেটা দিয়ে দেওয়া যাবে। এখানে কিছু ভাগ চাষিও আছে, কিছু নিজের জমি চাষ করে যেরকম আছেন তাদেরকে বলা হলো যে প্রধানের কাছে ফর্ম দিয়ে দেওয়া হবে এবং প্রধান সাহেব যেটা রেকমেন্ড করবে সেটাকে মোটামুটি ধরে নেওয়া হবে এবং রেঞ্জ অফিস থেকে ইনকোয়ারি করা হবে, সেখানে যতটা সম্ভব আমরা সহানুভূতির সঙ্গে আমরা দেখব। আবার